কেমন আছো তোমরা সবাই? আমি রমেন চলে এসেছি এই মুহূর্তে সোদপুরের মৌচাক ক্লাবে। হ্যাঁ, বহু পুরনো মৌচাক ক্লাব, এবং মৌচাক ক্লাবে বাসন্তী পুজো চলছে এই মুহূর্তে। আমরা দেখতেই পাচ্ছি দুর্গা পুজো, ঠিক যেমন আমরা শরৎকালে যে দুর্গা পুজো দেখতে পাই সেই দুর্গারই প্রতিমূর্তি কিন্তু। এবং বলা বাহুল্য যে এটাই কিন্তু আসলে বাঙালির প্রথম দুর্গা পুজো। হ্যাঁ, মর্তে যদি কোনো দুর্গা পুজোর প্রচলন হয়ে থাকে তাহলে এটাই কিন্তু দুর্গা পুজোর প্রথম প্রচলন। কারণ যদি একটু ইতিহাসটা বলি তাহলে বুঝতেই পারবে, সেটা হচ্ছে যে প্রথম দুর্গা পুজোর প্রচলন করেন কিন্তু রাজা সুরথ, মেধামুনির কাছ থেকে দীক্ষা নিয়ে মেধাশ্রমে তিনি এবং বৈশ্য সমাধি বাংলা তথা বিশ্বে প্রথম দুর্গা পুজোর প্রচলন করেন। অর্থাৎ এটাই কিন্তু প্রথম দুর্গা পুজো, যেটা নাকি চালু হয়েছিল বাসন্তী পুজো নামে। বাঙালির কাছে যদিও শরৎকালের পুজোটি সর্বজন স্বীকৃত এবং কিছুদিন আগে হেরিটেজ তকমাও পেয়েছে ইউনেস্কোর দ্বারা, কিন্তু তবুও বলতে গেলে কিন্তু আসলে এই বাসন্তী পুজোই কিন্তু আসল দুর্গা পুজো। তার কারণ রামচন্দ্র যে পুজোটি করেছিলেন, যেটা আসলে আমরা দুর্গা পুজো বলে জানি শরৎকাল যে পুজোটা, সেটা কিন্তু ছিল অকাল বোধন। রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করার জন্য এবং রাবণের সাথে যুদ্ধে জেতার জন্য তিনি মহামায়ের আশ্রয় নেন। এবং তারপর যে আমরা 108টা নীলপদ্মর গল্প তো আমরা প্রত্যেকেই জানি। তো সুতরাং তখন যে পুজোটা হয়েছিল সেটা হচ্ছে অকাল সময় হয়েছিল বলে সেটাকে আমরা অনেকে অকাল বোধনও বলে থাকি, যদিও সেই দুর্গা পুজোটাই পরে ব্যাপ্তি পায় আমাদের কাছে। কিন্তু এটা মনে রাখতে হবে, কারণ চণ্ডীতে উল্লেখ আছে যে রাজা সুরথই কিন্তু প্রথম দুর্গা পুজো প্রচলন করেন এই বিশ্বে। এবং আমি যে মৌচাক ক্লাবে এসেছি সেটি বহু পুরনো ক্লাব, প্রত্যেকেই চেনেন, সোদপুরের খুব নাম করা ক্লাব এটা। এবং এদের এটা 35 বছরের পুজো, শুধুমাত্র একবার এই পুজোটা হতে পারেনি করোনার জন্য। 2020তে কিন্তু এই পুজোটি তারা করেনি, করোনার জন্য তারা করতে পারেনি পুজোটা। তবে যাই হোক, মূর্তি কিন্তু খুব সুন্দর, এবং আমরা দেখতেই পাচ্ছি যে ব্রজেশ্বর পাল কুমোরটুলি যে স্বনামধন্য শিল্পী, তার কিন্তু যে শিল্পের যে মহিমা সেটা কিন্তু ফুটে উঠেছে আমরা যদি দেখতে পাই। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু ঠিক আজ সপ্তমী। আর একটা কথা বলে থাকি যে এই বাসন্তী পুজোটা কিন্তু চৈত্র মাসের শুক্লপক্ষতেই কিন্তু অনুষ্ঠিত হয়, দেখতেই পাচ্ছ এখানে মা চণ্ডী রূপ, তিনি অসুর নিধন করছেন। একদিকে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক প্রত্যেকেই আছে, ঠিক যেমনটা আমরা শরৎকালে যে দুর্গা পুজো হয় সেটাতে আমরা দেখতে পাই। যেটা বলছিলাম যে এটাই কিন্তু আসলে বাঙালির আসল দুর্গা পুজো, ওটা কিন্তু অকাল বোধন অকাল সময় হয়েছিল বলে, এবং সেটি রামচন্দ্র করেছিলেন। অনেকেই ভাবছেন যেখানে আসবো কী করে, তাহলে একটুখানি জানিয়ে রাখি, যারা যেভাবেই আসেন না কেন, যদি কেউ ব্যারাকপুর থেকে আসেন, মানে ব্যারাকপুর ওদিকটা থেকে আসেন, কিংবা আপনারা যদি কেউ কলকাতা থেকে আসেন, তাহলে সোদপুরের বলবেন স্বদেশী মোড়, সেই স্বদেশী মোড় থেকে একটা অটো নেবেন, জাস্ট 5 মিনিট লাগে, সেই অটোতেই কিন্তু আপনি বলবেন যে মৌচাক ক্লাব, সেই মৌচাক ক্লাবেই কিন্তু পেয়ে যাবেন এই দুর্গা পুজোটি, অর্থাৎ এই বাসন্তী পুজো। আমি রমেন, আর আমার চ্যানেল রটক উইথ রমেনে প্রত্যেকেই স্বাগত আমি জানালাম। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার সাথে থেকো আরও কিছু বাসন্তী পুজোর ব্লগ নিয়ে। আমি কিন্তু চলে আসবো আমার চ্যানেলে, তাহলে ভালো থেকো, ধন্যবাদ।